বড় একটা নিউজ আছে, বিগ ব্রেকিং। সুশান্ত সিং রাজপুতের যে বাড়িতে মার্ডার হয়েছিল সেই বাড়ি এখনো পর্যন্ত পুলিশ কিন্তু সিল করেনি। অনেকবার ইস্করণ থেকে আরম্ভ করে ইস্করণ অনেকবার এর জন্য চিঠি পাঠিয়েছে, টুইট করেছেন, বাট মুম্বাই পুলিশ কিন্তু কোনোভাবেই সুশান্ত সিং রাজপুতের বাড়ি সিল করেনি। আমরা এখনো পর্যন্ত আইন যেটা জানি, আইন এটা বলে কোথাও যদি কোনো মার্ডার হয় বা মানে অদ্ভুত টাইপের মৃত্যু হয়, যেটা মানে একটু সাসপিসিয়াস টাইপের ডেথ যেগুলো হয়, সেই ধরনের জায়গা আগে সিল করে দেওয়া হয়। কিন্তু সুশান্ত সিং রাজপুতের বাড়ি এখনও পর্যন্ত সিল হয়নি। সেখান থেকে মিডিয়া যাচ্ছে এবং মিডিয়া গিয়ে সেখানে রীতিমতন সেখানে ভিডিও বানাচ্ছে এবং আপলোড করছে, কোনো ব্যাপারই না। এবং পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে যে ক্রাইম সিন থেকে সমস্ত রকমের যত রকম ডকুমেন্ট ছিল বা ক্রাইম হয়েছে, যেখানে খুনি যেখানে ভুল করেছে, ভুল করে কিছু পড়ে থাকতে পারে, ফেলে রাখতে পারে, সেগুলো কিছুই নেই। কারণ সেখানে যে খুশি যেতে পারে, তুমি আমি বা পুলিশ লোক বা মিডিয়া, যার খুশি সে যেতে পারে এবং সেখানে গিয়ে বিন্দাস সে শ্যুটিং করতে পারে, ছবি তুলতে পারে, সব কিছুই করা হতে পারে। তো এই ধরনের খবর এখন আসছে, কারণ একটা নিউজ চ্যানেল থেকে দেখানো হয়েছে সুশান্ত সিং রাজপুতের বাড়িতে যাওয়া হয়েছে, গিয়ে সেখান থেকে সমস্ত রকমের ফটো তোলা হয়েছে এবং ভিডিও করা হয়েছে। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো নিউজটা, আর পুলিশ সম্পর্কে, মুম্বাই পুলিশ সম্পর্কে তোমাদের কী বক্তব্য সেটা তোমরা অবশ্যই জানিও। সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও। থ্যাংক ইউ।